তো অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সামনে, কারণ অনেকদিন আমি ভিডিও আপলোড দিচ্ছি না, লং ভিডিও আপলোড দিচ্ছি না, শুধু শর্ট ভিডিও আপলোড দিচ্ছি। তো আজকে ব্লগ করার কারণ হলো আজকে যাবো একটা ইনভিটেশনে, তো একটা একটা ইনভিটেশন আছে, বিকেলবেলা আমরা যাবো, বিকেলে সন্ধ্যার পরে যাবো ইনভিটেশনে। তো তার জন্য ব্লগটা করছে, এখন বাজে 3টে, আমি চান টান হয়ে গেলো, চান করতে একটু দেরি হয়ে গেলো, মাথা শ্যাম্পু করেছি, তো চুল টুলোগুলো শুকিয়ে আসলাম নিচের থেকে, যাই হোক। আর এখন মামাকে খাওয়াবো, তো ওই জন্য ব্লগটা করলাম আজকে, কারণ ইনভিটেশনে যাচ্ছি একটা নিমন্ত্রণে, আমার এক রিলেটিভসের রাইস সিরেমনিতে যাচ্ছি, তো তার জন্য ব্লগটা শুরু করলাম। আর কী কী হয় তোমরা দেখতে পাবে, আশা করি ভালো লাগবে, সাজুগাজু আছে, তো তার জন্য ব্লগটা করছি। তো কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। একদম সন্ধ্যাবেলা চলে আসলাম, এখন বাজে সন্ধ্যে 6:30, আর এখন একটু রেডি হওয়া শুরু করতে হবে, নাহলে আবার শেষ হবে, তো রেডি হতে অনেক টাইম লাগবে, কারণ মেয়েদের রেডি হতে এমনি টাইম লেগে যায়, তো 1-1.5 ঘন্টা তো মোটামুটি লেগেই যাবে। তো কী শাড়ি পরবো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরও তো আজকে পরবো, দেখো এই শাড়িটা ব্লু আর পিঙ্কের কম্বিনেশনে, তো এই শাড়িটা খুব বেশি কোথাও বেরোনো হয় না, সেভাবে শাড়ি টাড়ি পরাও হয় না, তো আজকে ভাবছি এই শাড়িটা পরে যাচ্ছি। তো এইগুলো ব্লু আর পিঙ্কে পরার পর তো তোমরা দেখতেই পাবে যে কেমন লাগে। আর এর সাথে পরবো, কিচ্ছু পরবো না, শুধু ইয়াররিং পরবো, হলো তোমার এই ইয়াররিংটা, ঠিক আছে। আর আমি তো খুব একটা সাজি না, আর এই দুটো কিনেছি পরার জন্য, বেসিক্যালি কিনেছি, তো ভাবছি হাতে এই দুটো পরে নেবো, ঠিক আছে। গোল্ডের তো কিছু পরবো না, জাস্ট এই দুটো কিনে এনেছি, তো এই দুটো পরে নেবো হাতে। আর চুলটা তো অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই হবে, যেহেতু আমার কার্লি হেয়ার, খুব একটা স্টাইল করার কিছু নেই, তো দেখতে থাকো আর তাড়াতাড়ি রেডি হই, নাহলে আবার লেট হয়ে যাবে। তো শাড়িটা মোটামুটি একটু পরে নিয়েছি, কেউ না ধরলে না খুব অসুবিধা হয়, তো পরে নিয়েছি, এখন একটু মুখে একটু সাজুগাজু করে নিই, তারপরে তোমাদের সাজুগাজু করে পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, ঠিক আছে। কিচ্ছু সাজবো না, জাস্ট এমনি শাড়িটা পরেছি, এখন পিন আপ বাকি আছে, পিন আপ করে নিই। তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, এবার হলো মামাকে রেডি করিয়ে দিচ্ছি, তো এই ড্রেসটা আমি সেদিনকে নিয়ে এসেছি ওর জন্য। আর ড্রেসটা আমার খুব একবার দেখেই পছন্দ হয়ে গেছে, নিচটা নেভি ব্লু কালার আর ওপরটা হলো ইয়েলো, তো কালার কম্বিনেশনটা খুব সুন্দর, আর একটু বড় আছে, যেহেতু এগুলো তো সবসময় পরা হয় না, নেক্সট ইয়ার হয়তো পরতে পারবে, তো আমি একটা ওপরের পার্টটা একটু গুটিয়ে দিলাম যাতে লেনটা ঠিকঠাক থাকে, তো এই রেডি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো মা ফাইনালি মামামকে তো রেডি করে দিয়েছি, দেখি মা এখন সুন্দর ড্রেস পরেছে, তাই একটু ঘ্যাম বেড়ে গেছে, দেখাবে না, দেখে দিদি ঘোরো মা, ঘোরো ঘোরো, ও এখন আর দেখাবে না, ও এখন দেখাবে না, পরে অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখাবে। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছে, আর এখন বাজে তোমার 8:15, আর খুব একটা বেশি ডিস্টেন্স না কাছে, তো ম্যাক্সিমাম 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো এই হলো আমার ফাইনাল লুক, দাঁড়াও দেখাচ্ছি, তো এই হলো আমার ফাইনাল লুক। তো মামা অনেকক্ষণ ধরে সেজে গুজে বসে আছে, ভালো লাগছে না, কখন যাবে যাবে যাবে, এই জন্য আর রাগ করে বসে আছে, তাকাবে না ক্যামেরার দিকে, তো ঠিক আছে আমরা এখন যাই ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি, তো এই হলো এন্ট্রান্স, ঠিক আছে, তখন যাচ্ছি ভেতরে গিয়ে দেখি। তো এই যে যার জন্য আজকের এত আয়োজন, সেই আমাদের প্রিন্সেস, লিটিল প্রিন্সেস, তো একটু সুযোগ পেয়েছি, কোলে নিয়ে নিলাম, সবাই লাইনে আছে আর কি, মানে কে আগে নেবে, তো
তো আমি একটু কোলে নিয়ে ফটোশুট করে নিলাম। তো আমার পেছনে অনেকে আছে কোলে নেওয়ার জন্য, তো এর জন্যই আজকে এত আয়োজন। আর এই যে এখানে হলো প্রিন্সেসের ছোট মাসি, তো ওই সবাই ছবি তুলতেই ব্যস্ত, কে নেবে কে ছবি তুলবে এই নিয়েই চলছে আর কি। তো যাই হোক, সবার সাথে দেখা হয়ে খুব ভালোই লাগলো। আর এই যে হলো প্রিন্সেসের মা, ঠিক আছে, তো একটু পাওয়াই মুশকিল কারণ না গেস্টদের সবাই অ্যাটেন্ড করতেই ব্যস্ত। আর আমরা এখানে একটু খাচ্ছি হলো স্ন্যাক্স, তো মাম্মা মামি সবাই এখানে বসে বসে একটু পকোড়া খাচ্ছি। তো আমাদের ফটো আর শেষে না শেষ হচ্ছে না, ফটো তুলেই যাচ্ছি। তো এখানে আবার পূজা মামির সাথে একটু ফটো শ্যুট করে নিলাম, খেতে এসেও ফটো শ্যুট করছি, ঠিক আছে। তো এখনই খেতে বসবো আমরা, তো তার আগে একটু ছবি তুলে নিলাম। আর এখানে দেখো অলরেডি সবাই খাচ্ছে, এই বেঁচে তো আমাদের জায়গা হলো না, নেক্সট বেঁচে আমরা বসবো। তো একটুখানি ওয়েট করছি, নিচে আর যাবো না, এখানে ওয়েট করছি। আর তো যে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন সব বসে বসে আইসক্রিম খাওয়ার পর্ব চলছে। তো খাবার দাবার খুবই ভালো হয়েছিল, তো খুবই সুন্দর হয়েছে খাবার দাবার। খাওয়া দাওয়া শেষ, এবার নিচে নেমে আবার ফটো শ্যুট। আর নিচে এসে একটা জিনিস দেখাচ্ছে, দাঁড়াও। আর এই যে এখানে দেখো মাম্মাম ডান্স করছে, তো খুবই এনজয় করছে মাম্মাম, বাচ্চারা এগুলো খুব মজা পায় আর কি। দেখো খুব সুন্দর ডান্স করছে। আর এদিকে দেখো আবার মিষ্টি দিদি ভাই চলে আসলো, তিনজনে মিলে এবার ডান্স করা শুরু করে দিয়েছে। তো ডান্স ডান্স করে তো এবার একটু ফটো শ্যুট চলছে আমাদের বসে। তো ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, তো আমরা তো চলে আসলাম অনুষ্ঠান বাড়ি থেকে, আর এখন বাজে রাত 11টা, তাড়াতাড়ি চলে এসেছি। আর অনেকদিন পরে আমি ব্লগ আপলোড করছি, যেহেতু একটা ইনভিটেশন ছিল, তো টুকটাক কিছু সিন তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন আমি শর্ট ভিডিওই বেশি আপলোড করছি। আর তার আগে বলে নিই যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে অংশগ্রহণ করছো তাদেরকে তো অনেক স্বাগত আমার পরিবারে, এইভাবে পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করতে যেও, আশা করি তোমাদের সাপোর্টে আরও অনেক দূরে এগিয়ে যাবো। তো এইভাবে ভালোবাসা দিতে থাকো। এখন তবে আসি, ব্লগটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর টাটা, বাই বাই, গুড নাইট।